মিক্সামের প্রভাব এবার এ রাজ্য। আর সকাল থেকে কিন্তু জেলার বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির জেরেই কিন্তু কার্যত ক্ষতির মুখে পড়ছে ফসল চাষ, বিশেষ করে ধান এবং আলু ক্ষেত। আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর, আজ পর্যন্ত বৃষ্টি হয়েছে 45.9 মিলিমিটার এবং সেই বৃষ্টিতেই কার্যত জলমগ্ন ধান ক্ষেত এবং আলু ক্ষেত। ডিসেম্বরের গোড়ার দিকেই কার্যত ধান তোলার পালা এবং ধান তুলেই এই সময় জমিতেই রাখছেন কৃষকেরা এবং কাল থেকে একদম লাগাতার বৃষ্টিতে সেই ধান কিন্তু একদম জলমগ্ন হয়ে পড়েছে এবং তার জেরেই কিন্তু মাথায় হাত কৃষকেরা, কী করবেন এখন বুঝতে পারছেন না। ধান নিয়ে ধান কিনেছেন, আবার কেউ ধান নিয়েও ট্র্যাক্টর দিয়ে চাষ করেছেন, এখন কী করবেন তাই নিয়ে কপাল বাজছেন কৃষকেরা। ভাগে জমি চাষ করা হয়েছে, এখন যা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল কাটাতে পারছি না, সেই কাল রাত থেকে বৃষ্টি এক নাগাদ ধরে যাচ্ছে, বা বৃষ্টির জল এখন হচ্ছে অনেক বেশি যে বহু জমে গেছে, তা বৃষ্টির জল কাটানোর চেষ্টা করছি, একে অপরের ড্যারেন্টে জল কাটাতে তাও দিচ্ছে না, চাষিরা রেগে যাচ্ছে, কেউ কারোর জল বার করতে দিচ্ছে না, যেমন আমার দাদা এখনও জল বার করার চেষ্টা করছে, মানে আব্বা জল বার করার চেষ্টা করছে, কিন্তু কোনো চাষি কারোর ওপরে জল কাটতে দিচ্ছে না, এখন এখানে ঝামেলা লেগে গেছিলো, কিন্তু কিছু করার নেই। আলু দিতে বলো ঋণ নিয়ে একে লোকের জমি চাষ করা হয়েছে, যেমন সবাই মাঠের অধিকাংশ চাষি এখন জমিদাররা যাদের জমি নিজস্ব তারা চাষ করে না, এখন সাধারণ মানুষরাই লোকের জমি ভাগিদার হয়ে চাষ করে। হ্যাঁ, আবার অসুখ পর এখন ব্যাংক থেকে ঋণ করে চাষ করা হয়েছে, আবার সার সারের এত দাম, এখন আলু বীজের দাম, সব কিছু এখন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে মানুষ চাষি। হ্যাঁ, এদিকে এত আলু হোক আর না হোক জমিদারদের কিন্তু যে জমি মালিক যাদের ভাগে নেওয়া হয়েছে তাদের আলু দিতেই হবে, 12টা করে আলুর কন্ট্রাক্ট করা হয়েছে জমিতে, বিঘেই 12টা আলু দিতে হবে, কিন্তু হোক আর না হোক সে জমিওয়ালা বুঝবে না। আর এদিকে ক্ষতিপূরণে যদি মমতা ব্যানার্জি কোনো ক্ষতিপূরণ দেয় সেটা যার নামে দলিল আছে পর্চা আছে তার নামে জমি মালিকরা লাভ পাবে, যে ক্ষতিপূরণের টাকা পাবে। আর এদিকে অধিকাংশ যেসব চাষিরা এদিকে জমি চাষ করেছে, খাগ চাষি করেছে, তারা কিছুই লাভ পাবে না, তাদের অতঃপর লস হয়ে যাচ্ছে, একদিকে কীটনাশক সারের ওষুধের চারিদিকে দাম বাড়ছে, কিন্তু চাষিরা মুখ খেটে মরছে, কোনো তাদের লাভ নেই। ব্যাংক থেকে লোন নিয়েছেন, কি করে শোধ করবেন? কিছু করার নেই, ব্যাংক ছাড়বে না, ভিটামাটি সব বিক্রি করেও মনে হয় লোন শোধ করতে হবে এবারে, যা অবস্থা। আচ্ছা, আপনার নাম? আমার নাম সোহেল মণ্ডল। আমি 5 বিঘে আলু চাষ করেছি, আলু চাষে এই যে প্রবল বর্ষণ, বর্ষণে দেখুন কি অবস্থা, সমস্ত আলু জলে পচে যাচ্ছে, সব পচে যাচ্ছে, জলেতে কী অবস্থা দেখছি, সব জল দেখতে পাচ্ছি জলেতে। আমি লোন করে যে আলু টাকা নিয়ে যে লোন শোধ করতে পারছি না, যে লোন কী অবস্থা আমাদের, আমাদের গরিব লোক, আমরা চাষি লোক, কিছু মানুষ আমরা চাষ করছি। 1 বিঘে জমি চাষ করতে কত টাকা খরচা হয় এখন আলু চাষ? 1 বিঘে জমি আলু চাষ করতে 4 খানা বীজ লাগবে, ধরুন 2500 টাকা করে, এইবার 4 খানা বীজ আছে, এইবার শসা আছে, তার সার আছে, সার আছে, এইবার 1800 টাকা করে সার, এইবার 4 খানা 5 খানা করে সার লাগছে, এইবার কিষেন খরচা আছে, আর আছে অনেক খরচা, একটা 1 বিঘে জমি চাষ করতে প্রায় 18 হাজার টাকা খরচা। এই তো জলে ডুবে গেল, আপনারা কি ভাবছেন? আমরা আশা করে আছি সরকার আমাদের কি সাহায্য করে, কিন্তু আমরা মরে যাবো, আমরা তো ঋণ শোধ করতে পারবো, ঋণ শোধ করতে পারবো, আমরা তো চার শ্রেণীর জীবিকা, আমরা খাই যাই, এই ঋণে আমরা নির্ভর করে তাদের লোন শোধ করি, টাকা দিই সরকারের থেকে, ব্যাংক থেকে লোন নিই, লোন শোধ করলাম। এরকম যদি জলে আলু ডুবে যায় কি লোন শোধ করতে পারবেন? না, কী করে পারবো, কোথায় পারবো, আমার টাকা আমি পাবো কোথায়? আমার এই ফসল বেশি টাকা, আমার কারণ কোনো নেই, আমি তো আমার কোনো আমরা তো আর বাইক ব্যবসা করি না, কোনো করি না, আমরা এই যা করি মাটি খাটি, মাটির চাষের জমি খাটি, চাষ করি, এই থেকেই খাই যাই, এই থেকেই পয়সা। ব্যাংক তো আপনার টাকা শোধ দিতেই হবে, তাহলে কী করে কী করবেন? দেবো কোথায় আমার, আমি বলতে বীজ খেয়ে মরতে হবে, এই টাকা আমি কোথায় পাবো, কোথায় টাকাটা দেবো, টাকাটা আমি তো ফসল না হলে আমার টাকাটা দেবে কে আমায়, আমায় কেউ টাকা দেবে না, আমি সব পাবো কোথায়? আচ্ছা, আপনার নাম? আমার নাম রতন মাই, আমি 2 বিঘে চাষ করেছি, ভাগ করি, বিধারকে 20-25 টাকা আলু দিতে হবে, 20-25 টাকা খরচা আছে, আর জমিগুলো পাবি না আমি কিছু পাবো, জমিগুলো ছাড়বো না, হোক না হোক জমিগুলোকে দিতে হবে, ঠিক আছে, আমি কিছু আদাবি কি
পান্ডুয়া থেকে প্রীতম সাধুকা, এবিএন বাংলা।